সময়ের খরস্রোতে রায়চৌধুরী বাড়িতে বার্ধক্যের ছাপ স্পর্শ করলেও অট্টালিকা বেশে ঐতিহ্য আজও দণ্ডায়মান। নমস্কার, আপনারা দেখছেন দ্য কলকাতা বাস, আর আপনাদের সঙ্গে আমি আকাশ। এই মুহূর্তে আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের অন্তর্গত রায়চৌধুরী পরিবারের বুনেদিয়ানার ইতিহাসকে স্পর্শ করতে। এই জমিদার বাড়ি প্রায় 300 বছরের পুরনো। কথিত আছে এই রাজবাড়ির পূর্বপুরুষেরা এসেছিলেন যোধপুর থেকে। প্রথমে তারা রাজপুরে বসতি স্থাপন করলেও কালক্রমে সব পরিবারে চলে আসেন বারুইপুরে এবং জমিদারির আধিপত্য বিস্তার করেন। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন মদন দত্ত। পরিবারের আদি পদবী দত্ত হলেও তৎকালীন বাংলার নবাব স্বয়ং সিরাজদৌল্লার থেকে তাদের প্রাপ্ত উপাধিটি হল রায়চৌধুরী। প্রায় 300 বছর পূর্বে জমিদার রাজবল্লভ চৌধুরী দেবী দুর্গার আরাধনা শুরু করেছিলেন এবং সেই ঐতিহ্য মেনে এই জমিদার পরিবারে আজও নিষ্ঠাভরে পালিত হয় দুর্গা উৎসব। বর্তমানে এস্টেটের মালিকানা রয়েছে অমিয়কৃষ্ণ রায়চৌধুরীর হাতে। আমি হচ্ছে বারুইপুর রায়চৌধুরী থেকে বলছি, আমার নাম শ্রী অমিয়কৃষ্ণ রায়চৌধুরী। আমাদের এই প্রতিমা যে যিনি করেন তার হচ্ছে কৃষ্ণনগরের লোক, তারা বংশ পরম্পর আমাদের এই প্রতিমা তারা করে আসেন। ওপর আমাদের অ্যাকচুয়াল দুর্গা পুজো স্টার্ট হয়ে যায় মহালয়ের পরের দিন থেকে, প্রতিপদ থেকে, এবং তিনজন ব্রাহ্মণ এখানে ডেলি নিত্য আর কি চণ্ডী পাঠ করেন, পুজো পার্বণ করেন, এইভাবে আমাদের পূজাটা স্টার্ট হয়। গত বছর থেকে আমরা করোনার জন্য আমরা সব সরকারি নিয়ম মেনেই আমরা পুজো করি, দূরত্ব বজায় রাখি, মাস্ক প্রত্যেককে পরাই এবং স্যানিটাইজার হাতে দিই, তারপর মন্দিরের মধ্যে তাদের ঢোকানো হয়, তারা সব পুজো পার্বণ দেন বা প্রতিমা দর্শন করেন, এইভাবেই আমাদের পুজো চলে আসছে। বিসর্জন পর্বটাও একটা বিরাট ব্যাপার, প্রায় 40 জন বাহক কাঁধে করে ঠাকুর নিয়ে সদাব্রত বলে একটা ঘাট আছে, সেখানে এই দক্ষিণের যত বেশিরভাগ ঠাকুর সেখানে বিসর্জন হয়। এবং নিয়ম হচ্ছে আমাদের যখন ঠাকুর যায় 40 জন বাহক কাঁধে নিয়ে যায় এবং রূপোর ছাতা চামচ যে জমিদারির সময় যেভাবে চলতো সেই রীতিটাকে মেনে এখন চালিয়ে যাচ্ছে। অমিয়বাবুর বক্তব্য অনুসারে স্বাধীনতার পূর্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, ঋষি অরবিন্দ ঘোষের মতন মহান ব্যক্তিদের পদধূলি পড়েছে এই জমিদার পরিবারে। এমনকি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন সময়ে ছিলেন বারুইপুরের ম্যাজিস্ট্রেট এবং তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী তিনি রচনা করেছিলেন এই জমিদার পরিবারে বসে। আদি প্রথা অনুসারে সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন পাঠাবলি দেওয়ার রীতি রয়েছে এই জমিদার পরিবারে। শুধু তাই নয়, দশমীতে মহাদেবের কাছে স্ত্রী উমার আগমন বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই জমিদার পরিবার থেকেই নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। দুর্গাপুজো মানেই যেহেতু ঘরে ফেরার টান, সেই মতো এই পরিবারের বাড়ির অন্যান্য সদস্যরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকলেও দুর্গাপুজোর সময় সবাই একত্রিত হয়ে উপস্থিত হন তাদের জমিদার পরিবারে। এবং রীতিনীতি মেনে আধুনিকতার বিজে ব্যঞ্জ নয়, বরং ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা, উলুধ্বনির সাথে মাকে বিদায় জানানো হয়। ক্যামেরা পার্সন আবিরের সাথে আমি আকাশ, দ্য কলকাতা বাস।